হাত বাঁধার কথা আছে, আল্লাহ রসুল বাঁধলেন। ওই হাদিসের মধ্যে মুহাম্মাল ইবনে ইসমাইল একজন রাবি আছেন মুনকারুল হাদিস বুখারির কাছে, সুতরাং সেই হাদিসটাও সহি নয়। আর আল্লাহ রসুল থেকে সহি হাদিস আবু দাউদে আছে, তুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা, আল্লাহ রসুল তার ডান হাত রাখলেন আলা ظهري كفه اليسرى على ظهري كفه اليسرى بام هاتر تالور بيته بام هاتر মানে এখানে আর কি على كفي على ظهري كفه اليسرى والرسغ والساعد সুতরাং হাত বাঁধার পদ্ধতি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হলো ডান হাতের এই তালুটা বাম হাতের এই পিঠের উপরে কিছু অংশ, এরপরে হবজি, এরপরে বাহু। এইভাবে যদি এর বিরোধিতা হয়, এর সাথে না মিলে, তাইলে এটা সুন্নতের খেলাফ হবে, কাউকে হত্যা করা যাবে না, সুন্নতের খেলাফ হবে, এটা সুন্নতের খেলাফ। আমরা সুন্নি শুধু করি না, আমরা সুন্নতের উপরে আমলও আমরা করি। দেখেন, 1000 বছর পরেও আমাদেরটা হাদিসের সাথে মিলতেছে। আমরা এতদিন শুধু বলছি আবু হানিফা আবু হানিফা, কিন্তু আমরা তো আজকে আবু হানিফা না, আজকে আমরা বলতেছি আপনারা সবাই বুখারী মুসলিম, আর আমরা হাদিস থেকে আপনাদের কিতাব থেকে দলিল দিচ্ছি। দেখেন, আবু দাউদেই হাদিস আছে আল্লাহ রাসূলের হাত পাতার নিয়ম, এই একই হাদিস আছে না সাইতেও ওয়াইর ইবনে হুজুর থেকে, তিনি বললেন লা আনজুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি ফানাযারতু ইলাইহি ফাকামা ফাকাব্বারা ওয়া রাফা يديه حتى حدث بأذنه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد সুতরাং আমাদের হাত বাঁধার পদ্ধতি এবং হাত বাঁধার জায়গাটা একেবারে একুরেটলি হাদিস সম্মত সুন্না সম্মত, নাবির নিচে প্লাস আমরা যেভাবে হাত রাখি একেবারে একুরেটলি সুন্না সম্মত। এটা তাদের বইতে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাহ বই 28 পৃষ্ঠায় লেখা আছে, সমাজে প্রচলিত যে নামাজ এটা রসুলের নামাজ না, এটা জাল ও জয়েব হাদিস ভিত্তিক বানোয়াট নামাজ, আমাদের নামাজ বানোয়াট না। আর তাদের নামাজও আমরা বানোয়াট বলতেছি না, তবে হাত যদি এইভাবে বাঁধে এটা বানোয়াট, যদি এইভাবে হাত বাঁধে তাহলে এটা বানোয়াট, এভাবে হাত বাঁধা বানোয়াট। বুকের উপরে হাত বাঁধা সুন্নতের খেলাফ, মকরু, সুন্নতের খেলাফ, এই কারণেই মকরু। এই হাদিস কেউ গ্রহণ করেননি, ইমাম আহমদ ইমামুদ্দুনিয়া, ইমাম আহমদকে ইমামুদ্দুনিয়া বলা হয় হাদিসের উপরে, তার মানে মুসনাদ আহমদ সবথেকে বড় কিতাব হাদিসের, তিনি বলতেছেন রসুলের হাদিস হলো বুকের উপরে হাত বাঁধা মকরু, কেন রসুল নিষেধ করেছেন। ইমাম আহমদ নিষেধকে মকরু উঠতে নিয়েছেন, নাহানি তাকবীর রসুলের নিষেধ, ইমাম আহমদ এটাকে মকরু নিয়েছেন। সুতরাং হাত বাঁধার বিষয়ে আমার মনে হয়, আমার কথা যদি আপনারা বুখারী মুসলিম তিরমিজিন আছে, আপনারা যারা আমার সামনে বসে আছেন বা আশেপাশে আছেন, আসলেই যদি আপনারা সুন্না অনুসারী হন, সুন্নাপন্থী হন, রসুলের সুন্নতের প্রেমিক হন, তাহলে নির্দিতে আজকের পর থেকে বানোয়াট কোনো পদ্ধতি সমাজে প্রচার করবেন না। রসুলের নির্দেশিত পদ্ধতি যেভাবে হাত বাঁধার আর যেখানে হাত রাখার আমরা সেভাবেই রাখবো, যদি হায়া থাকে। আর বেহায়া দ্বারা এই জানাম তার সাহেব আপনা আমি আসি, কিছু বলার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নমাজ বাদে আমিন হইতে আসছে, নমাজের আমিন হইয়ান না, আমিন হইতে আস্তে আস্তে হইতা, আমিন আস্তে আস্তে হওয়া সুন্নত, মুক্তাদি মুক্তাদি যে এইন আস্তে আস্তে হওয়া সুন্নত, একবারে সকল বজবে। আর ইমাম যে এইন মাঝে মাঝে একটক জোরে হইতে পারুন অন্য কারণে, এটা পরে কইব। আর নমাজ হয়ে গিয়ে আমরা